কথা বলে রাখি, দার্জিলিং থেকে রক গার্ডেনে আসার যে রাস্তাটা তার সিনিক বিউটি কিন্তু দুর্দান্ত। অরেঞ্জ ভ্যালি টি এস্টেটের মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। দার্জিলিং রক গার্ডেন আপনি কেন দেখবেন, কারণ গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার ফিরে এলাম। সম্প্রতি আমি আমার দার্জিলিং ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত ভিডিও এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন পর্বের মাধ্যমে। আগের ভিডিও অর্থাৎ পঞ্চম পর্বে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা ডালি মনাস্ট্রি, জিগার মনাস্ট্রি আর জাপানিজ পিস প্যাগোডা বা বিশ্ব শান্তিস্তূপ দেখার পরে আমরা এগিয়ে চলেছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেট হয়ে রক গার্ডেনের দিকে। রক গার্ডেন যাবার পথে ডান দিকে পড়বে দার্জিলিং পুলিশ লাইনের কার পার্কিং। আপনারা যারা বাইক বা নিজস্ব গাড়ি চালিয়ে দার্জিলিং ভ্রমণ করবেন বলে মনস্থির করেছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ দার্জিলিং শহর থেকে রক গার্ডেন যাবার এই যে রাস্তা, এটা কিন্তু সবথেকে দুর্গম রাস্তা আর অনেকটা নিচে নামতে হয়। রাস্তা ভীষণভাবে খাড়াই। ডালি মনাস্ট্রি থেকে দার্জিলিং শহরের উদ্দেশ্যে হিল কার্ড রোড ধরে 500 মিটার এগিয়ে গেলেই বাঁ দিকের ব্লুমফিল্ড রোড আপনাকে ধরতে হবে। মাথায় রাখবেন এই রক গার্ডেন যাবার ব্লুমফিল্ড রোড কিন্তু ভীষণই চড়াই ও উতরাই যুক্ত, অল্প দূরত্বের মধ্যে আপনাকে অনেকটা নিচে নামতে হবে। রাস্তার ডান দিকেই পড়বে দার্জিলিং পুলিশ গ্রাউন্ড এবং পুলিশদের স্টাফ কোয়ার্টার। আচ্ছা, মোটামুটি আমরা 4 কিলোমিটার ডাউনে আছি। হিলকার্ট রোড থেকে যে রাস্তা ধরে আপনি রক গার্ডেন পৌঁছাবেন সেই রাস্তাটার নাম কিন্তু খুব সুন্দর, ব্লুমফিল্ড রোড। এই দার্জিলিং রক গার্ডেন যাবার রাস্তাটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ, সত্যি স্বর্গীয় রাস্তা। এই রাস্তায় যাবার পথে আপনি হয়তো আপনার সঙ্গী হিসাবে পেয়ে যেতে পারেন সাদা মেঘকে। রাস্তার সৌন্দর্য এক কথায় অবর্ণনীয়। আমি বিশেষ বর্ণনা দেব না, শুধু ভিডিওর মাধ্যমে রাস্তার সৌন্দর্য, পাহাড় এবং মেঘেদের খেলা উপভোগ করুন। আর এমন সুন্দর একটা পরিবেশে যদি আপনি এক রাত বা দু রাত কাটাতে চান, তাহলে আমাদের যে কটা হোমস্টে রাস্তার ধারে চোখে পড়েছিল তার নামগুলো একটু বলে দিই, তাহলে হয়তো আপনারা পরবর্তীকালে যোগাযোগ করে নিতে পারবেন। এক, অরা হোমস লিটিল ফ্লাওয়ার হোমস্টে, ব্লুমফিল্ড ফার্ম হাউস অ্যান্ড ইকো রিসর্ট, আর একটা হচ্ছে মোংলান হোমস্টে। আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন রাস্তায় গাড়ি চালানো বা বাইক চালানোর উপদেশ বা উৎসাহ দেব না। যদি আপনারা নিজেদেরকে যথেষ্ট দক্ষ মনে করেন বাইক চালানো বা গাড়ি চালানোতে পাহাড়ি রাস্তায়, এবং যথেষ্টই যদি আপনাদের আত্মবিশ্বাস থেকে থাকে, তবেই কিন্তু এই রাস্তায় আসবেন। অন্যথায় এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার সবথেকে ভালো উপায় হলো গাড়ি ভাড়া করে আসা।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন ভিউ পয়েন্টের কাছে। রাস্তাটা কতটা খাড়াই এবং গাড়িগুলো কীভাবে উঠছে দেখুন একটু। নিজেরা গাড়ি চালিয়ে যদি আপনারা একান্তই আসেন তাহলে কিন্তু ফার্স্ট গিয়ারটা অবশ্যই ব্যবহার করবেন। ঘন সবুজ এই অরেঞ্জ ভ্যালি টি এস্টেটের মাঝে মেঘেদের খেলা দেখতে দেখতে কখন যে এক ঘন্টা সময় কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। আর এই অরেঞ্জ ভ্যালি টি এস্টেটের ভিউ পয়েন্টের কাছে একটা নিজস্ব চায়ের আউটলেট আছে, সেখান থেকে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতন এবং পছন্দ মতন চা কিনে নিতে পারেন পরিবারের জন্য। আমি কিন্তু আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রাখবো এই ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে রাস্তাটা কিন্তু অনেক জায়গাতেই ভাঙা রয়েছে, সুতরাং একটু সাবধানে। আমি পৌঁছে গেলাম রক গার্ডেনে। আমরা এখন পৌঁছে গেলাম দার্জিলিংয়ে সেই বিখ্যাত রক গার্ডেনে। এবার রক গার্ডেনের ভিতরে প্রবেশ করব। এই রক গার্ডেনে ঢুকতে গেলে মাথা পিছু 20 টাকা করে টিকিট কাটতে হয়, এই সেই টিকিট। রক গার্ডেনে টিকিট কেটে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে উপরে উঠছি। আর এখানে কিন্তু কোনো রকম ফুল তোলা যাবে না, দেখুন পরিষ্কার বলা আছে যদি ফুল তুলতে গিয়ে ধরা পড়েন তাহলে কিন্তু 500 টাকা ফাইন দিতে হবে আপনাকে। একটা কথা বলে রাখি, দার্জিলিং থেকে রক গার্ডেনে আসার যে রাস্তাটা তার সিনিক বিউটি কিন্তু দুর্দান্ত। অরেঞ্জ ভ্যালি টি এস্টেটের মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছে, সে বিখ্যাত অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। রাস্তা কিন্তু যথেষ্টই চড়াই উতরাই রয়েছে, যদি বাইকে আসেন তাহলে অবশ্যই বাইকটা কিন্তু সার্ভিসিং করিয়ে রাখবেন, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। আমাদেরকে বেশ কয়েকটি জায়গায় দাঁড়াতে হয়েছে, তবে এমনি কোনো সমস্যা করেনি। আমার 110 সিসি 6 বছরের পুরনো টিভিএস উইগো স্কুটি সুন্দর চলে এসেছে, তাই সব ঠিক আছে। চারপাশে ভিউটা একবার দেখুন, আমি 360 ডিগ্রি ভিউতে আমি আপনাদেরকে সকলকে দেখিয়ে দিচ্ছি। সুউচ্চ পাহাড়, রক গার্ডেনে কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে, আর এই দেখুন সেই ওয়াটারফলস। এই ফলস দেখার জন্যই কিন্তু আমাদের আজ এখানে আসা। এখানে বসার জায়গা রয়েছে, বসে কিন্তু এখানে ছবি তুলতে পারেন। আর এখানকার স্থানীয় যে পোশাক, সেই পোশাকও আপনারা ভাড়া করতে পারেন, ভাড়া করে আপনারা ছবি তুলতে পারেন। ছবি যারা
গাছ ভালোবাসেন তারা কিন্তু এখানে নানা রকম গাছ দেখতে পাবেন আর নানা রকম পাহাড়ি ফুল। আঁকা বাঁকা বাঁধানো পথ ধরে আমরা এগিয়ে চলেছি। এখানে এই যে ওয়াটারফলসটা আছে সেই ওয়াটারফলসে অনেক কটা ধাপ আছে, আমরা দুটো ধাপ অতিক্রম করতে পেরেছি। উপরে দেখুন, আমি দূর থেকে দেখাচ্ছি, অনেক কটা ধাপ আছে আরো, একদম উপরে আমরা যাব। এখানেও কিন্তু যথেষ্ট চড়াই আপনাকে অতিক্রম করতে হবে। ২০২৩ সালের মে মাসে তোলা, হাঁপিয়ে গেছি। এখানকার গাছগুলো সবসময় ভেজা অবস্থায় থাকছে। একদম সর্বোচ্চ ধাপে যেখানে দেখুন এর উপরে কিন্তু আর যাওয়া যাচ্ছে না, অসাধারণ একটা ভিউ আপনারা এখানে পাবেন। আর এর ঠিক বাঁদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, এবার সেই রাস্তা ধরে আমি আবার একটু হেঁটে হেঁটে উঠছি, দেখি উপরে কি আছে। এই রক গার্ডেন সত্যি খুব সুন্দর, তবে বড্ড চড়াই। আর এই যে পাথরের যে পথটা রয়েছে এটা কিন্তু শ্যাওলা জমে আছে, সুতরাং যখন আপনারা উঠবেন খুব সাবধানে উঠবেন, এই শ্যাওলাতে যেন পা পিছলে না যায়, পা পিছলালে কিন্তু চরম বিপদ হয়ে যাবে। পাহাড়ের এটাই সব থেকে বড় বৈশিষ্ট্য যে আপনি যতই উঠবেন ততই যেন আপনার মনে হবে দেখি আরও একটু উপরে কি আছে। পাহাড়ে চড়াটা একটা নেশা, তবে হ্যাঁ আমরা তো প্রফেশনাল মানে পর্বতারোহী নই। বিউটিফুল রক গার্ডেন দার্জিলিং এলে অবশ্যই ঘুরবেন, যে কথাটা আপনাদেরকে না বললেই নয়। এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেনই, আর ভিডিওটা সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। রাস্তা দুর্গম বলে অনেক পর্যটকই কিন্তু এই রক গার্ডেন এড়িয়ে চলেন, কিন্তু যারা আসবেন না তারা কিন্তু একটা বিরাট কিছু মিস করে যাবেন। দুর্দান্ত লাগছে এই ফুলগুলো, ফুলগুলোর নাম জানি না, তবে দেখুন অসাধারণ একটা ভিউ, অসাধারণ। আমার তো ব্যক্তিগতভাবে এই জায়গাটা দেখে এত সুন্দর লেগেছে যে হলিউডি যে সিনেমাগুলোর প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে থাকে তার থেকে কোনো অংশে কম লাগলো না। এখানে একটা সুন্দর ক্যাফেটেরিয়া মতো দেখতে পাওয়া যাচ্ছে। ইদানিং অনেক টুরিস্ট কিন্তু এই রক গার্ডেন বা পাশে যে গঙ্গামায়া পার্ক আছে সহজে আসতে চান না, একটু দুর্গম জায়গাগুলো, কিন্তু এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন যে একটা হিডেন বিউটি রয়েছে।
এখানে দেখতে পাচ্ছি একটা বড় পাথর ঝুলছে, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, এবং তার নিচ দিয়ে যাবার একটা রাস্তা। এখানে একটা গুহা দেখতে পাচ্ছি এবং তাতে নাগ দেবতার মূর্তি রয়েছে। দার্জিলিং রক গার্ডেন আপনি কেন দেখবেন? কারণ এইখানে পাহাড়ে ভাগ কেটে কেটে এবং পাথরগুলোকে সুন্দরভাবে রেখে, অবশ্য আর্টিফিশিয়ালি কিছু করা হয়নি, সবই ন্যাচারাল অবস্থায় পাথরগুলো রয়েছে, এবং তার মাঝখান দিয়ে পায়ে হাঁটার জন্য পথ বানানো হয়েছে পাথর দিয়ে। তার জন্য একটা অদ্ভুত সুন্দর একটা সিনিক বিউটি তৈরি হয়েছে। কিছু গাছ নতুন করে লাগানো হয়েছে, বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ, সেগুলো অবশ্যই পুষ্পাক্ষ যেটা আমাদের কাছে অনেক দাম, একটা চারা 300-400 টাকা করে দাম হয়ে যায়, সেরকম চারা গাছগুলো এখানে দেখতে পাচ্ছি। সবুজ তো চারিদিকে একদম, কি বলবো, তুলনা নেই। আমি এই মুহূর্তে চলে এসেছি দার্জিলিংয়ের রক গার্ডেনে। দার্জিলিং শহর থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরে এই রক গার্ডেন। আলাদা করে গাড়ি বুকিং করতে হয়, মোটামুটি 1.5 থেকে 2 হাজার বা কখনও 2,500 টাকাও গাড়ি ভাড়া নিতে পারে। রাস্তাটা কিন্তু যথেষ্ট চড়াই উতরাই রয়েছে। আমি তো যেহেতু আমার মোটরসাইকেলে এসেছি, এবং মোটরসাইকেল বলতে হচ্ছে আমার 110 সিসি সেই 6 বছরের পুরনো একটা স্কুটি, সেই স্কুটি করে এসেছি। খুব একটা অসুবিধা হয়নি, যেহেতু আমাকে নিচে নামতে হয়েছে, কিন্তু যাবার সময় তো আপে যেতে হবে, এবার বুঝতে পারছি না কী হবে, আশা করি সমস্যাটা হবে না। গাড়ির ব্রেক যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা করবে না, ডিস্ক ব্রেক থাকলে একটু ভালো হয়। আমার যেহেতু গাড়িতে ড্রাম ব্রেক, একটু প্রবলেম হচ্ছিলো মাঝে মাঝে, তবে খুব একটা যে তা না, একটু আওয়াজ করছিলো ব্রেকে এই। আর এর সাথে সাথে আমি বলে রাখি, যদি আমার এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। এবার চলুন সংক্ষিপ্তভাবে একটু জেনে নেওয়া যাক এই রক গার্ডেনের ইতিহাস। সময়টা আজ থেকে বছর 40 আগে 1980 সাল। GNLF রাজনৈতিক কারণে দার্জিলিং তখন উত্তপ্ত। রাজনৈতিক হানাহানিতে পর্যটকরা মুখ ফুরিয়ে নিচ্ছেন দার্জিলিং থেকে। 1988 সালে তৈরি হলো দার্জিলিং গোর্খা অটোনোমাস হিল কাউন্সিল বা DGAHC। শান্তি ফিরে আসতে লাগল। দার্জিলিংয়ের অর্থনীতি মূলত চা এবং পর্যটনের উপর সিংহভাগ নির্ভরশীল। রক গার্ডেন তৈরি হয়েছিল গোর্খা হিল কাউন্সিল ট্যুরিজম ডিপার্টমেন্টের দ্বারা, এবং এর উদ্বোধন করেছিলেন তৎকালীন GNLF অর্থাৎ গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের নেতা সুভাষ ঘিসি। দার্জিলিং শহর থেকে এই রক গার্ডেনের দূরত্ব মেরে কেটে 10 কিলোমিটার। গাড়ি বেঁধে আপনাদের ভাড়া পড়বে 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত। অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দরদাম করে নিতে পারবেন। আরও একটা কথা জানিয়ে রাখি, এই রাস্তাটা কিন্তু যেহেতু ভীষণভাবে ভঙ্গুর, অর্থাৎ এখন কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, যদি আপনার গাড়িতে করেও আসেন তাহলে কিন্তু শেষ দিকে যথেষ্টই ঝাঁকানি লাগবে। রক গার্ডেন ঘোরার পালা আমাদের সাঙ্গ। আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে আবার আমাদের স্কুটার এবং মোটরসাইকেল নিয়ে এগিয়ে চলেছি 3 কিলোমিটার দূরে গঙ্গা মায়া পার্কের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে বিভিন্ন নাম না জানা গ্রামের উপর দিয়ে যখন গঙ্গা মায়া পার্কের দিকে এগাচ্ছিলাম তখন সত্যিই দুর্দান্ত লাগছিল। সে এক অনন্য অভিজ্ঞতা যা ঠিক বলে বোঝানো যাবে না। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো গঙ্গা মায়া পার্ক। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সুতরাং ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই।